উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চলল মেট্রোরেল। আজ রোববার বেলা 11:52 উত্তরার মেট্রো রেলের ডিপোতে সবুজ পতাকা উড়িয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাইদুল কাদের। ট্রেনটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে উত্তরা থেকে পল্লবীর উদ্দেশ্যে রওনা হয়, সেখান থেকে আবার উত্তরায় ফিরে আসে। তবে এই চলাচল হয়েছে যাত্রীবিহীন। উত্তরা থেকে পল্লবী পর্যন্ত 4টি স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেনের এই চলাচলকে পারফরম্যান্স টেস্ট বলা হচ্ছে। এদিকে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধনের আগে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের সেখানে বলেন, আগামী বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যে দেশের 3টি মেগা প্রকল্পের উদ্বোধন করা হবে। তিনি বলেন, 2022 সালের জুনে পদ্মা সেতু চালু করা হবে, এরপর চট্টগ্রামের কর্ণফুলী টানেল এবং ডিসেম্বরে মেট্রো রেল ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। এর আগে ডিপোতে রাখা মেট্রো ট্রেনের ভেতরে ঘুরে দেখেন মন্ত্রী। ভাবতে পারিনি এখান থেকে ট্রেন চলবে, দেখে খুব আনন্দ লাগতেছে। এত তাড়াতাড়ি যে সাফল্য হবে এই ঢাকা মেট্রো রেলের কাজ, এটা আসলে আমরাও বুঝতে পারি নাই। অনেকক্ষণ আগে থেকেই দেখার জন্য দাঁড়িয়ে আছি, তো শেষ মুহূর্তে আর কি বাসার ছাদ থেকে আর কি দেখছি। 128.741 কিলোমিটার দীর্ঘ ও 104টি স্টেশন বিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্ত আওতাধীন সরকার সমাবদ্ধ কর্ম পরিকল্পনা 2030 গ্রহণ করেছে। 6টি মেট্রো রেলের কাজ 2030-এ সমাপ্ত হবে বলে আমরা আশা করছি।